সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আসলাম ইয়ার বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল লাইট। এই ট্রাফিক সিগন্যাল লাইট কিভাবে খুব সহজে তৈরি করা হয়, অর্থাৎ এই সার্কিট ডায়াগ্রামটা কিভাবে করা হয় আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো। তো আমার এখানে দেখেন আমরা ল্যাম্প লাগিয়ে রেখেছি, রেড, ইয়েলো, ব্লু। তো রেড, ইয়েলো, ব্লু এইগুলা দিয়ে সাধারণত সিগন্যাল ব্যবহার করা হয়। এগুলো কিভাবে কাজ করে আমি সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন শুরু করা যাক। তো সম্মানিত দর্শক, এখানে আমরা দেখেন লাইট গুলো তো সুইচ দিয়ে রাখছি, এখন সবগুলাকে যদি আমরা অফ করে দেই অফ হয়ে গেল। তো এখন সাধারণত আমরা দেখেন এখানে তিনটি লাইট, এখানে তিনটি লাইট, এখানে তিনটি লাইট এবং এখানে তিনটি লাইট, তিন চার 12টি টোটাল লাইট আমরা এখানে রেখেছি। তো আমরা মূল বিষয় হচ্ছে যে এইদিকে একটা রাস্তা এবং এইদিকে একটা রাস্তা, এটা মূলত দুটি রাস্তা দুই দিকে, অর্থাৎ চার রাস্তার মোড়। এটা এই ধরনের সিগন্যাল হিসাবে আমরা এইটা ডায়াগ্রামটা করেছি। আমরা প্রথমত এই সুইচটা যদি দেই দেখেন তাহলে কি হলো, প্রথমে এক পাশে এখানে এইদিকে রেড সিগন্যাল হয়ে গেছে, এইদিকে হয়ে গেছে রেড সিগন্যাল, অর্থাৎ এই রাস্তাটা বন্ধ, এবং এইখানে হয়ে গেছে সবুজ। Hey there, subscribe to my channel, and also press this bell icon. এই দিকে যেহেতু রাস্তাটা খোলা, এই দিকে রাস্তাটা যেহেতু বন্ধ, সেহেতু কি হবে, এই দিককার রাস্তাগুলোর পাশে এখানে গাড়ি থেমে থাকবে, এখানে গাড়ি থেমে থাকবে, তাকে অ্যালার্ট করার জন্য। তারপরে আমরা এখানে ইয়েলো মার্ক করবো, হলুদ ল্যাম্প এরকম জ্বালাবো যাতে এইখানকার সচেতন হতে পারে যে আমার এই লাইনটা খুলবে, সে অর্থাৎ সেল দেবে, গাড়ি স্টার্ট দেবে, এবং এইদিকে যারা যাচ্ছে তারা ব্রেক করার জন্য প্রস্তুতি নেবে। তো পরবর্তীতে এটা এই লাইটটা দেওয়ার পরে এটাকে অফ করে দিয়ে এই লাইটটা বন্ধ করে দিয়ে এইদিকে এই সুইচটা চাপ দিলাম ব্রেকের, তখন কি হলো, এইদিকে লাল বাতি জ্বলে উঠলো এবং এইদিকে লাইনটা খুলে গেল। এখন আবার এখন এইদিকে গাড়ি চলতে পারবে, এইদিকে রাস্তা বন্ধ হয়ে যাবে। আবার আমরা এইদিকে ইয়েলোটা বন্ধ করে দিলাম, এইদিকে যদি আমরা 5 মিনিট ম্যানুয়ালি দিই তাহলে এটা থাকলো। পরবর্তীতে আবার এটাকে আমরা আবার দিয়ে আবার লাইনটা দিয়ে আমরা আগের সুইচটা এটা বন্ধ করে দিয়ে পরবর্তীতে আবার এইদিকে দেখেন এখন আবার এইদিকে সুইচটা দিয়ে দিলাম, এইদিকে আবার সবুজ হয়ে গেল। তো এইটা এটা এইদিকে সবুজ হবে এবং এই সুইচটা এইদিকে সবুজ হবে। আর মাঝখান থেকে আমরা এই ইয়েলোটা দিয়ে এটাকে কানেক্ট করব, অর্থাৎ এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই চারদিকে ইয়েলো, অর্থাৎ সবাই সচেতন হবে। সম্মানিত দর্শক, এখানে আমরা যদি আপনাদেরকে ভালোভাবে দেখাতে চাই, তাহলে দেখেন আমরা এই এখন যদি সবগুলোকে একসঙ্গে সুইচ দিই দেখেন তাহলে কি হলো, এখন এইদিকে সবুজ জ্বলছে, এইদিকেও সবুজ জ্বলছে এবং ইয়েলো জ্বলছে। এখন আমরা যদি শুধু এই দিকের রাস্তাটা খোলা রাখতে চাই তাহলে আমরা এই সাইডটা বন্ধ করে দিলাম, অর্থাৎ এই দিকে সবুজ এখন কিন্তু এই দিকে লাল হয়ে গেছে। এখন আবার আমরা এখান দিয়ে ইয়েলো মার্ক করে আবার আমরা এটাকে বন্ধ করে দিয়ে এইটাকে আবার অন করে দেব, তখন এটাকে এই দিকে লাইনটা খুলে গেল, অর্থাৎ একবার এই দিকে লাইনটা খুলবে। আমি সহজভাবে যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে দেখেন এখন এই দিকে এই দুইটা লাল জ্বলছে, অর্থাৎ এই দিকে রেড সিগন্যাল এবং এই হলুদ দিয়ে এই দিককার যারা পথযাত্রী আছে তাদেরকে সচেতন করা হচ্ছে, এবং এই দিকে এখন লাইনটা খোলা। আমাদের এটাও সবুজ এবং এটা ব্লু হিসেবে আছে কিন্তু এটা সবুজ হিসেবে আমরা ব্যবহার করেছি কারণ এই দিকে খোলা। তো পরবর্তীতে আমরা আবার এই ইয়েলোটা আবার বন্ধ করে আবার জ্বালিয়ে সচেতন করলাম, এখন এটার জন্য আমরা এই সুইচটা বন্ধ করে দিলাম। আবার দেখেন এই সুইচটা আমরা দিয়ে দিচ্ছি, তাহলে এই দিককার লাইনটা বন্ধ হয়ে গেল, এই দিককার লাইনটা খুলে গেল। আবার আমরা ইয়েলোটাকে অন অফ করে দিলাম, এখন আবার আমরা এটা দেওয়ার আগে এটাকে বন্ধ করে দিলাম, তারপরে আবার এটাকে দিয়ে দিলাম, আবার এদিকে খুলে গেল, এদিকে বন্ধ হয়ে গেল। তো সম্মানিত দর্শক, এখানে আমরা আসলে কিভাবে ম্যানুয়ালি ট্রাফিক সিগন্যাল সার্কিট করা হয় সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু আমরা চাইলে অটো করতে পারবো, এবং অটো কিভাবে করা হয় আমার ভিডিওতে শেয়ার করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এতটুকু যদি বুঝে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং অন্যজনকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন, এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।